হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসু শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস থ্রির ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের নাইনটি ফাইভ বা পঁচানব্বই পৃষ্ঠার অ্যাক্টিভিটি ইলেভেন এবং টুয়েলভ সলভ করব। বন্ধুরা এই গল্পটা ইউনিট টু এবং ইউনিট টু এর এই গল্পটা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এসো বন্ধুরা দেখি কি বলেছে বন্ধুরা বলেছে লেটস টিক দি রাইট আনসার লেটস মানে চলো টিক মানে রাইট চিহ্ন দিই দি রাইট মানে সঠিক আনসার মানে উত্তর তাহলে চলো রাইট চিহ্ন দিই সঠিক উত্তর টিকে প্রথম প্রশ্ন রয়েছে দি ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন ম্যাঙ্গো মানে আম ট্রি মানে গাছ দা মানে টি আম গাছটি ইন দ্য ফার্মার্স গার্ডেন ফার্মার্স মানে চাষির গার্ডেন মানে বাগানে চাষির বাগানের আম গাছটি প্রথম অপশান হচ্ছে বোর মেনি ফ্রুটস বোর মানে ধারণ করতো মেনি মানে অনেক ফ্রুটস মানে ফল বোর অনলি আ ফিউ ফ্রুটস বোর মানে ধারণ করেছিল অনলি মানে শুধুমাত্র আফিউ মানে কিছু ফ্রুটস মানে ফল আর তিন নম্বর অপশানে রয়েছে বোর নো ফ্রুট অ্যাট অল বোর মানে ধারণ করতোই না করতো না নো মানে করতোই না ফ্রুট মানে ফল অ্যাটল মানে কখনোই কোনো ফলই ধারণ করত না তো বন্ধুরা গল্প অনুসারে উত্তর হবে বোর নো ফ্রুট অ্যাটল অর্থাৎ কোনো ফলই সে ধারণ করত না তাহলে বন্ধুরা অপশান থ্রিতে আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি কিন্তু এক্ষেত্রে গল্পের মধ্যে কোথায় লাইনটা মেনশন করা রয়েছে চলো আমরা গল্প থেকে দেখি দেখো বন্ধুরা আমরা নাইনটি থ্রি পৃষ্ঠায় যদি আসি এটা হচ্ছে তিরানব্বই পৃষ্ঠা সেই তিরানব্বই পৃষ্ঠায় আসলে তুমি দেখতে পাবে ইট ওয়াজ ভেরি ওল্ড অর্থাৎ এটা ছিল খুব পুরোনো সো ইট স্টপড বিয়ারিং ফ্রুটস সেজন্য এটা বন্ধ করে দিয়েছিল ফল ধারণ করতে অর্থাৎ ফল ধারণ করা এটা বন্ধ করেছিল অর্থাৎ এটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে এটার মধ্যে আর কোনো ফল হতো না তাহলে বন্ধুরা গল্প অনুসারে আমরা দেখতে পেলাম যে গাছটিতে কোনো ফল হতো না তাই সেক্ষেত্রে অপশান থ্রি অর্থাৎ ব্রোর নো ফ্রুট অ্যাটল এটা কখনোই কোনো ফল ধারণ করতো না সেক্ষেত্রে সেটা সঠিক হয়েছে এবার বন্ধুরা বি নম্বর প্রশ্নে গেলে দেখতে পাবো দি ফার্মার্স ট্রাপ দি মানে টি ফার্মার মানে চাষি চাষিটি স্ট্রাক মানে আঘাত করেছিল এক দুই তিন তিনটে অপশানের মধ্যে প্রথমে রয়েছে অ্যাট এ ব্রাঞ্চ এ মানে একটি ব্রাঞ্চ মানে ডাল আর এ ব্রাঞ্চ মানে একটি ডালে অ্যাট দ্য রুট রুট মানে মূল মূলে অ্যাট দ্য রুট মানে মূলে অ্যাট দ্য ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে গাছের গুড়ি বা মোটা কাণ্ডের মধ্যে অ্যাট দ্য ট্রাঙ্ক মানে গাছের গুড়িতে বা মোটা কাণ্ডতে তাহলে বন্ধুরা চাষি আঘাত করেছিল ডালে নাকি কি মূলে নাকি গাছের গুড়ি বা মোটা কাণ্ডতে বন্ধুরা এখানে উত্তর হবে দ্য ট্রাঙ্ক অর্থাৎ গাছের গুড়িতে। বন্ধুরা এখানে দ্য ট্রাঙ্ক আমি উত্তর বললাম কিন্তু গল্প অনুসারে আমরা দেখে নেব যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কি না তো চলো বন্ধুরা দেখি সঠিক হয়েছে কি না দেখো বন্ধুরা এর ঠিক আগের পাতা অর্থাৎ নাইনটি ফোর পৃষ্ঠায় তোমরা আসলে দেখতে পারবে সো হি টু কার শার প্যাক্স অ্যান্ড স্ট্রাক্ট অ্যাট দ্য ট্রাঙ্ক অব দ্য ট্রি সো মানে সে জন্য হি টু কার শার প্যাক্স সে নিয়েছিল একটা ধারালো কুঠার অ্যান্ড স্ট্রাক্ট অ্যাট দ্য ট্রাঙ্ক অব দ্য ট্রি এবং আঘাত করেছিল গাছের গুড়িতে তাহলে নাইনটি ফোর পৃষ্ঠার এই লাইনটার থেকে আমরা জানতে পারলাম যে সে একটা ধারালো কুঠার নিয়ে গাছের গুড়িতে আঘাত করেছিল তাই উত্তর আমরা সঠিক করেছি এই লাইনটার দ্বারা প্রমাণিত হয় এবার বন্ধুরা সি প্রশ্নে গেলে দেখতে পাবো দ্য হানি বাস হানি মানে মধু ওয়াস মানে ছিল মধুটা ছিল মধু টি ছিল দ্য মানে টি প্রথম অপশান রয়েছে বিটার অর্থাৎ তেতো টেসলেস অর্থাৎ স্বাদহীন সুইট অর্থাৎ মিষ্টি তাহলে মধুটি ছিল তেতো নাকি স্বাধীন নাকি মিষ্টি বন্ধুরা আমাদের উত্তর হবে সুইট এবং কোথায় এই উত্তরটা রয়েছে কোন লাইনে রয়েছে সেটাও আমরা গল্পের মাধ্যমে দেখতে পাব কিন্তু তার আগে সুইটের পাশে আমরা একটা রাইট চিহ্ন দিয়ে নেব তো বন্ধুরা দ্য হানি ওয়াজ সুইট মধুটা ছিল সুইট তো চলো বন্ধুরা দেখি কোথায় এটা রয়েছে দেখো বন্ধুরা ঠিক এর আগের পৃষ্ঠা নাইনটি ফোর পৃষ্ঠা এলে আমরা দেখতে পাবো আ বি হাই ফুল অফ হানি হি সেড হি দি হানি হাউ সুইট হি সেড এ বি হাই ফুল অফ হানি হি সেড সে বলেছিল একটা মৌচাক পুরোটা মধুতে ভরা হি টেস্ট হি টেস্টেড দি হানি সে স্বাদ নিয়েছিল মধুটির হাউ সুইট হি সেড হাউ মানে কত সুইট মানে মিষ্টি হি মানে সে সেড মানে বলেছিল অর্থাৎ এই লাইনটার মাধ্যমে আমি জানতে পারলাম যে সে স্বাদ গ্রহণ করলো স্বাদ গ্রহণ করে বলেছিল হাউ সুইট সুইট মানে মিষ্টি আর হাউ মানে কত কত মিষ্টি তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দাগানো উত্তরটাই সঠিক এবার বন্ধুরা সর্বশেষ ডি নম্বর কোশ্চেন রয়েছে দিস প্যারোস বাটারফ্লাইস অ্যান্ড স্কুইলস ওয়ার হ্যাপি বিকজ দ্য স্প্যারোস মানে চড়াই পাখিরা বাটারফ্লাইস মানে প্রজাপতিরা অ্যান্ড মানে এবং স্কুয়ারেলস মানে কাঠ বেড়ালিরা, মানে ছিল হ্যাপি মানে খুশি বিকজ কারণ তালে চড়াই পাখিরা প্রজাপতিরা এবং কাঠ বেড়ালিরা খুশি ছিল কারণ প্রথম অপশান রয়েছে দ্য ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে দি হানি ফার্মার মানে চাষি দ্য ফার্মার মানে চাষিটি টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া ডিড নট টেক অ্যাওয়ে মানে নিয়ে যায়নি হানি মানে মধু দা হানি মানে মধুটা চাষিটি মধুটা নিয়ে যায়নি বলে তারা খুশি হয়েছিল নাকি সেকেন্ড অপশান দ্য ফার্মার প্ল্যান্টেড অ্যানাদার ইয়ং ম্যাঙ্গো ট্রি দা ফার্মার মানে চাষিটি প্ল্যান্টেড মানে রোপণ করেছিল বা লাগিয়েছিল অ্যানাদার মানে আরও একটি ইয়ং মানে চারা ম্যাঙ্গো ট্রি ম্যাঙ্গো মানে গাছ ট্রি ম্যাঙ্গো মানে আম ট্রি মানে গাছ তাহলে চাষিটি রোপণ করেছিল বা লাগিয়েছিল আরও একটি ছোট চারা আম গাছ ছোট চারা মানে তোমরা জানো তো ছোটো যে আম গাছ সেটা এবার তিন নম্বর অপশান রয়েছে দি ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দি ওল্ড ট্রি দ্য ফার্মার মানে চাষিটি ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেছিলো উইদাউট মানে উইদাউট মানে ছাড়া কিন্তু এক্ষেত্রে হবে না কাটিং ডাউন মানে কাটিং ডাউন কেটে দা ওল্ড ট্রি মানে পুরনো ওল্ড মানে পুরোনো ট্রি মানে গাছ আর দা মানে টি তাহলে চাষিটি চলে গেছিলো পুরনো গাছটিকে না কেটে উইদাউট কাটিং ডাউন মানে না কেটে তাহলে বন্ধুরা এখানে কি হবে চড়াই পাখিরা প্রজাপতিরা এবং কাঠবেড়ালিরা খুশি হয়েছিল কারণ চাষিটি মধুটাকে নিয়ে যায়নি বলে দ্বিতীয় অপশান চাষিটি লাগিয়েছিল আরও একটা চারা আম গাছ নাকি চাষিটি পুরনো গাছটিকে না কেটে চলে গেছিলো বলে তাহলে বন্ধুরা আমরা জানি গল্পেতে কী হয়েছিল চাষিটা যখন মধু পেয়েছিল মধু পাওয়ার পরে সে বুঝতে পেরেছিলো যে গাছটা অকেজো নয় তাই সে গাছটিকে না কেটেই চলে গেছিলো তাই সেক্ষেত্রে তিন নম্বর অপশানটা আমার সঠিক এবং এখানে আমি একটা রাইট চিহ্ন দেব কিন্তু গরম অনুসারে এটা কোথায় প্রমাণ করে এসো আমরা ফিফটি নাইনটি ফোর পৃষ্ঠায় অর্থাৎ চুরানব্বই পৃষ্ঠায় সেটা দেখে তোমরা চুরানব্বই পৃষ্ঠায় আসলেই দেখতে পারবে একদম শেষ যে লাইনটা রয়েছে ই স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাভে সে গাছটিকে আঘাত করা বন্ধ করে দিয়েছিল এবং চলে গেছিলো দি স্প্যারোস দি বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কুইালস ওয়ে অল হ্যাপি চড়াই পাখিরা প্রজাপতিরা এবং কাঠবেড়ালিরা খুব খুশি হয়েছিল সবাই খুশি হয়েছিল তাহলে বন্ধুরা এই লাইনটাই প্রমাণ করে যে আমাদের দাগানো উত্তরটা আসলে সঠিক এবার বন্ধুরা অ্যাক্টিভিটি টুয়েলভে আমরা আসবো যেখানে বলেছে ফাইন্ড আউট হু মেড দি স্টেটমেন্টস ফাইন্ড আউট মানে খুঁজে বার করো হু মানে কে মেড দিস মে এক্ষেত্রে হবে বলে বা করেছে দিস স্টেটমেন্টস দিস মানে এই এইগুলো স্টেটমেন্টস মানে হচ্ছে বক্তব্য বা বিবৃতি তাহলে বা কোনো কথা এই কথাগুলো কে বলেছে সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে এ নম্বরে রয়েছে ডোন্ট কাট ডাউন দিস ট্রি কাট ডাউন মানে কেটে ফেলা আর ডোন্ট ডাউন মানে কেটে ফেলো না দিস মানে এই ট্রি মানে গাছ এই গাছটিকে কেটে ফেলো না এই কথাগুলো কে বলেছিল তো বন্ধুরা চলো গল্পে দেখে নি কে বলেছিল দেখো বন্ধুরা নাইনটি ফোর পৃষ্ঠায় আসলে তোমরা দেখতে পাবে অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার অল দ্য ক্রিয়েচার্স মানে সমস্ত প্রাণীরা ঠিক সেই সময় সমস্ত প্রাণীরা যারা ওই গাছটিতে বসবাস করত চাষিকে অনুরোধ করেছিল প্লিজ ডোন্ট ডাউন দিস ট্রি ইট ইজ আওয়ার হোম দয়া করে এই গাছটিকে কেটো না এটা আমাদের হোম তাহলে উত্তর অনুসারে কি হবে বন্ধুরা অল দ্য ক্রিয়েচার্স অর্থাৎ সমস্ত প্রাণীরা তো বন্ধুরা আমি এখানে রেড রঙের মার্কিং দিয়ে দিলাম যে অল দ্য ক্রিয়েচার্স যারা ওই গাছটিতে থাকতো তারাই বলেছিল তো এসব বন্ধুরা ওখানে লিখে নিই তো বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি অল দ্য ক্রিয়েচার্স এবার বি প্রশ্নে রয়েছে নো ট্রি ক্যান বি ইউজলেস নো ট্রি ট্রি মানে গাছ আর নো ট্রি মানে কোনো গাছই ক্যান বি ইউজলেস অকেজো হয় না ক্যান বি মানে হতে পারা আর নো ক্যান বি মানে নো ট্রি ক্যান বি ইউজলেস মানে কোনো গাছই অকেজো হতে পারে না এই কথাটা কে বলেছিল যে কোনো গাছ অকেজো হতে পারে না ইউজলেস মানে অকেজো বা ব্যবহারহীন তো এসব বন্ধুরা দেখেনি কে বলেছিল নাইনটি ফোর পৃষ্ঠায় আসতে তোমরা দেখতে পারবে হাউ ফুলিশ আই ওয়াজ নো ট্রি ক্যান বি ইউজলেস হি সেট টু হিমসেলফ হাউ ফুলিশ মানে কত বোকা আমি ছিলাম আই ওয়াজ মানে আমি ছিলাম কোনো গাছই ব্যবহারহীন বা অকেজ হতে পারে না হি সেড টু হেমসেলফ সে নিজেকে নিজেই বলেছিল হি মানে সে হেমসেলফ মানে নিজেকে সেড মানে বলেছিল হি হি বলতে এখানে কে বোঝা বোঝানো হয়েছে এখানে হি বলতে বোঝানো হয়েছে দ্য ফার্মার অর্থাৎ চাষিটি চাষিটি যখন মধু পেয়েছিল তখন সে বলেছিল যে আমি আসলেই কতটা বোকা যা আমি জানতামই না যে গাছ এতটা অকেজ হতে পারেই না কোনো গাছই এতটা অকেজ হতে পারে না সে সেটা নিজেকেই নিজে বলেছিল তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে দি ফার্মার দেখো বন্ধুরা এখানে হি আসলে হি মানে সে সে আসলে কে দ্য ফার্মার তাই দ্য ফার্মারটাকে আমি উত্তরে লিখে দেব তো বন্ধুরা এখানে উত্তর আমি দ্য ফার্মার লিখে দিয়েছি অর্থাৎ চা তো এখানে গেল অ্যাক্টিভিটি ইলেভেন এবং টুয়েলভের সমাধান আমার একমাত্র উদ্দেশ্য ইংরেজিকে সরল এবং সাধারণভাবে বাংলার মতো করে ছোট ছোটো বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুরা যাদের পাশে পুড়ি দেওয়ার মতো কেউ নেই যদি তোমাদের কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা উপকার পেয়ে থাকো তাহলে তোমাদের সেই বন্ধুদের পাশে এই ভিডিওটাকে সেই বন্ধুদের সাথে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো এবং তাদের পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এসো শেখাই চ্যানেলের পাশে থাকবার জন্য